65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপকূলের জেলেদের সাগরে যেতে না যেতেই ফিরতে হয়েছে তীরে। কারণ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বাধ্য হয়ে ফিরেছেন তারা। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। কখন আবহাওয়া ভালো হবে, কখন সমুদ্রে যাবেন মাছ শিকারে, খোঁজ নিয়ে জানা গেছে আবহাওয়ার সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কিছু সংখ্যক জেলে ট্রলারে নিরাপদ স্থানে না থেকে জীবিকার তাগিদে রসদসহ ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে মাছ শিকারে নেমে পড়েছেন। উপজেলা কোড়ালিয়া চর মন্তাজ জেলে পল্লীগুলো ঘুরে দেখা যায় জেলেদের চোখে মুখে হতাশার ছাপ। কারণ প্রতিটি জেলে পরিবার ধার দেনায় জর্জরিত। একদিনে যেমন মালিক মহাজনের দেনা পরিশোধের চিন্তা, অন্যদিকে সংসারের অন্ন বস্ত্র যোগানোর চিন্তা। উপজেলা চর মন্তাজের একজন জেলে বলেন, অবরোধের কারণে আমরা বেকার ছিলাম, কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছি। সাগরে জাল ফেলেও ধরতে পারিনি মাছ। এর মধ্যে খারাপ আবহাওয়া শুরু কারণেই ঘাটে ফেরত আসতে হয়েছে। এরকম পরিস্থিতি থাকলে আমরা হয়তো সব জেলের পরিবারগুলো সবাই না খেয়ে মরতে হবে।